কোটি মানুষ আছে বাংলায়, 3 কোটি 20 লক্ষ লোককে আমরা মাত্র 2 টাকা কেজি চাল দিই। জঙ্গলমহলের সব ট্রাইবেল ফ্যামিলি ইজ আ বিপিএল ফ্যামিলি, সমানে ঠেলে করা হচ্ছে। বর্জরায় 26,000 কোটি টাকা ইনভেস্ট হচ্ছে নতুন করে, তাই তো? এখানে ইন্ডাস্ট্রিয়াল ইউনিট তৈরি হচ্ছে, 26,000 কোটি টাকা শুধু এখানে ইনভেস্ট হচ্ছে। তাছাড়াও মনে রাখবেন আমাদের ডিবিসি প্রায় 15,000 কোটি টাকা ইনভেস্ট করছে বাংলায়, পাশে সেল 20,000 কোটি টাকা প্রজেক্ট তৈরি করছে ইসকো। ওয়াগন ইন্ডাস্ট্রি হচ্ছে পাঁচুমি, এই আপনার বর্তমান বাঁকুড়ার বীরভূমের বর্ডারে যে কোল হাব তৈরি হচ্ছে, কোল বেল্ট পুরো, 5 লক্ষ ছেলে মেয়ের ইনডিরেক্ট চাকরি হবে ওখানে, এত বড় ইন্ডাস্ট্রি আর কখনো হয়নি। ঢেলে করছে ঢেলে, দুর্গাপুরে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট তৈরি হচ্ছে, পানাগড়ে তৈরি হচ্ছে, স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে। আগে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা 20 টাকা সাবসিডি পেতেন 100 টাকায়, আমাদের টাকা নেই, তাও আমরা 10 টাকা করে বাড়িয়ে 30 টাকা করেছি। ওরা জিনিস তৈরি করে, বিক্রি করতে পারে না, ওদের জন্য আমি মার্কেটিং সেন্টার তৈরি করে দিচ্ছি, গ্রামীণ হাট তৈরি করে দিচ্ছি। সারা বাংলায় 500টা মার্কেটিং হাব হবে, এটা আমাদের বাজেটে রেখেছি। 500টা মার্কেটিং কমপ্লেক্স হওয়া মানে 5 লক্ষ ছেলে মেয়ে দোকান পাবে বিনা পয়সায়, গভর্নমেন্ট করে দেবে, নিয়ে পায়ে দাঁড় করিয়ে দেবে। প্রচুর স্কিম করেছি আমরা, যুবশ্রী করেছি, যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে প্রথমেই নাম লিখিয়েছেন তাদের মধ্যে 1 লক্ষ ছেলে মেয়েকে আমরা মাসে 1,500 টাকা করে দিই, যতদিন সে চাকরি না পাবে দেবো, যেই তার চাকরি হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওখানে আর 1 লক্ষ তার পরে নাম ঢুকে যাবে, তারা আবার পাবে। আমার যদি সব টাকা কেটে না নিয়ে যেত আমি আরো 20 লক্ষ ছেলে মেয়ের একদিনে কাজ করিয়ে পারতাম। সব তো দেনা করে গেছে সিপিএম, আর কেটে নিয়ে যাচ্ছে দিল্লি। ওই জন্যে মনে করবেন ওদের ওই কেটে নিয়ে যাওয়ার হাতটা বন্ধ করবার জন্যই জনগণের গণতান্ত্রিক পদ্ধতিতে সিপিএম কে না, কংগ্রেস কে না, বিজেপি কে না, একটি ভোটও দেবেন না বাংলা, যাতে তার মর্যাদা বুঝে পায়, বাংলার টাকা যাতে কেটে নিয়ে যেতে না পারে, বাংলা যাতে বেকার ছেলে মেয়েদের জন্য কাজ করতে পারে। আজকে বলুন তো আপনারা, আমরা চেষ্টা করছি একের পর এক, আমার এসএসকে এমএসকে এদের ভবিষ্যৎ কিছু ছিল না। সিপিএম কি আমি করেছিল জানেন, কাউকে 200, কাউকে 300, কাউকে 400। আমাকে মুকুল একদিন একটা গল্প বলেছিল, বলে দিদি জানো তো কথাটা বলবো কি না বুঝতে পারছি না। আমি বললাম না বলো না, কিচ্ছু হবে না। বললো তুমি কিছু মনে করবে না তো? আমি বললাম না আমি মনে করবো না। তখন আমায় বললো দিদি জানো তো আমরা যখন নাপিতের কাছে দাড়ি কাটতে যাই, সেলুনে করে কি একটা গালে করে সাবান লাগিয়ে দেয় যাতে কেউ পালিয়ে যেতে না পারে, একসাথে 8 জনের লাগাবে, নিয়ে বলে সব বসে থাকবে গালে সাবান লাগানো আছে যতক্ষণ আর একটা মানে দুটো থেকে দাড়ি মানে দুটো গাল না কাটতে পারছে, তো সেই জন্য আমরা পালাতে পারি না, সবাইকে বসিয়ে রেখে দেয়। সিপিএম কি করেছিল, কাউকে 200, কাউকে 300, কাউকে 400, কিন্তু তার জীবনটাকে কখনো দাঁড় করাতে দেয়। আমরাই প্রথম জানেন, আমার আশার মেয়েরা 60,000 মেয়ে আছে, প্রচুর কাজ করে, এই আমরা 1,500 টাকা করে মাইনে দিতে শুরু করলাম, কিচ্ছু পেত না, এবং ওদের দিয়ে আমি গভর্নমেন্টের কাজ করাই যাতে মাসে 6,000-7,000 টাকার ইনকাম করতে পারে। আমাদের আদিবাসী যারা আছে, ধামসা, যারা ধামসা বাজায়, যারা ঢোল বাজায়, যারা মাদল বাজায়, যারা একতারা বাজায়, যারা শিল্পী, তাদের জন্য আমাদের সরকার মাসে 1,000 টাকা করে দেয়, এবং তাদের আমরা গভর্নমেন্টের বিজ্ঞাপনে কাজ করাই যাতে আরো 5-6,000 টাকা করে সে মাসে ইনকাম করতে পারে, যাতে তার না খেতে পেয়ে না মৃত্যু হয়। এইরকম প্রচুর কাজ আমরা করেছি, করবই। সংখ্যালঘু ভাই বোনেরা আপনারা জানেন 17% রিজার্ভেশনের মধ্যে আমরা 94.5% আপনাদের কমিউনিটিকে ঢুকিয়ে দিয়েছি যাতে আপনারা এডুকেশনের রিজার্ভেশন পান, চাকরিতে রিজার্ভেশন পান এবং সমস্ত সুযোগ সুবিধা পান। আমার জেনারেল কাস্টের ছেলে মেয়েরা যাতে তাদের কোনো অসুবিধে না হয় সেই জন্য আমরা কি করেছি, আমি 45% সিট বাড়িয়েছি। ওই 45 সিটের মধ্যে 17 OBC যাবে এবং বাদবাকি শিডিউল কাস্ট এবং আমার ট্রাইবেলরা যাবে। তার জন্য 1,000 কোটি টাকা দিয়ে আমাদের একটা প্রজেক্ট করতে হয়েছে জেনারেল কাস্টকে টাচ না করে। আমি বাঁকুড়ায় আসতাম আর দেখতাম এখানকার ছেলেমেয়েরা খুব পড়াশোনায় ভালো রেজাল্ট করে, বাঁকুড়া তো প্রায় প্রায় ফার্স্ট হয়। আমি যখনই দেখি মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আসে, আমি দেখি বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্তমান খুব ভালো রেজাল্ট করে। তো আমাকে, আমি যখন এসেছিলাম আগের বার, আমাকে বলো দিদি আমাদের একটা ইউনিভার্সিটি করে দিন, আমাদের অনেক দূরে যেতে হয়, আমাদের এখানে ইউনিভার্সিটি নেই, বাঁকুড়ায় আপনারা মেডিকেল ইউনিভার্সিটি পাচ্ছেন, এই 14 সাল থেকে পড়াশোনা শুরু হচ্ছে,
বিল্ডিং হবে, টাইম লাগবে, ক্লাস শুরু হয়ে যাবে। বাঁকুড়া ছেলেমেয়েদের বাইরে এগিয়ে যাওয়ার দরকার নেই। আবার দেখুন, দু পা এগিয়ে গেলেই নজরুল ইসলাম ইউনিভার্সিটি করে দিয়েছি, ক্লাস শুরু হয়ে গেছে, যেটা হচ্ছে আসানসোলে। আর কি চাই? আমার পড়াশোনার সুযোগ ছিল না, আমি পেয়েছি। আমার মা বোনেরা জেনে রাখুন, মেয়েদের জন্য এই প্রথম আমরা মহিলা ইউনিভার্সিটি করছি ডায়মন্ড হারবারে, তারও 14-15 ক্লাস শুরু হয়ে যাবে। আমি ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের ভক্ত, নেতাজি সুভাষচন্দ্র বোসের ভক্ত, স্বামী বিবেকানন্দের ভক্ত, রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত, নজরুলের ভক্ত, ক্ষুদিরাম প্রফুল্ল চাকী, আমার আম্বেদকার থেকে শুরু করে ভগৎ সিং, আমি তাদের ভক্ত। আমি নজরুল ইসলামের নাম খুব শুনতাম, নজরুল ইসলামের গান খুব ভালো লাগতো, কিন্তু কোনোদিন দেখিনি এই সরকার নজরুল ইসলামের জন্য কিছু করলো। যে মানুষটার জন্ম এই চুরুলিয়ার মাটিতে আপনাদের পাশে, সেই মানুষটার জন্য কিছু করেনি। আর আড়াই বছরে আমাদের সরকার অন্ডাল এয়ারপোর্ট কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টের নামে করেছে। মনে রাখবেন, নজরুল তীর্থ করেছি আমরা, রবি তীর্থ করেছি আমরা, নজরুল একাডেমি করেছি আমরা, এবং নজরুল ইসলামের নামে বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছি। আবার কি চাই? আর কি চাই? প্রত্যেকটা ব্লকে ব্লকে আইটিআই করছি। আমাদের ছোটবেলায় আমরা দেখেছি টালিগঞ্জে একটা আইটিআই ছিল, কেউ চান্স পেত না, সারা বাংলা মিলে 30টা না 40টা সিট। আর আপনাদের এখন ঘেরে সব ব্লকে ব্লকে আইটিআই সেন্টার তৈরি করা হচ্ছে, টেকনিক্যাল এডুকেশনে এক্সপোর্ট করবার জন্য, কত চাকরি পেয়ে যায় ট্রেনিংটা নিলে। এক একটা সাব ডিভিশনে একটা করে পলিটেকনিক কলেজ, আর একটা করে ব্লকে একটা করে আইটিআই, 341টা ব্লকে ইতিমধ্যেই প্রায় 200 আইটিআই অলরেডি প্রায় প্রসেস শুরু হয়ে গেছে, অনেকগুলো শেষও হয়ে গেছে। পলিটেকনিক কলেজ, ছেলেমেয়েরা পড়াশোনা করবে। আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমতো এইভাবেই। কোন দিন বাংলায় শুনেছিলেন এই মুনমুনরা আছেন, বাংলার মনীষীরা সম্মান পেত না, রবীন্দ্রনাথ পড়তে দিত না, নজরুল জানতে দিত না, ইংরেজি পড়তে দিল না 30 বছর, বললো ওই অজগর আসছে তেলে পড়ো, তোমার ছেলেমেয়েরা বাংলা ভাষায় শুধু পড়বে, আর আমার ছেলেমেয়েরা অস্ট্রেলিয়ায় গিয়ে পড়বে, ক্যানাডায় গিয়ে পড়বে। বাংলার ছেলেমেয়েরা গোল্লায় যাক, ওদের সন্তানেরা দুধে বাঁধে থাক, পড়তে দিল না। নেতাজি জানতে দিল না, বিবেকানন্দ পড়তে দেয়নি, রামকৃষ্ণ পড়তে দেয়নি, রবীন্দ্র নজরুল পড়তে দেয়নি। আর আজকে দেখুন, আজকে বাংলায় উত্তম কুমার পুরস্কার থেকে শুরু করে, মনীষীদের বঙ্গবিভূষণ পুরস্কার থেকে শুরু করে, বঙ্গরত্ন থেকে শুরু করে, সঙ্গীত সম্মান থেকে শুরু করে, সঙ্গীত মহাসম্মান থেকে শুরু করে, যাত্রা থেকে শুরু করে, নাটক থেকে শুরু করে, চলচ্চিত্র থেকে শুরু করে, গান থেকে শুরু করে, এমনকি মাটি উৎসব, কি আপনারা জানেন না এই পানাগড়ে প্রতি বছর মাটি উৎসব হয়? মাটি উৎসব আমরা চালু করেছি, কৃষি উৎসব, মাসি উৎসব, মাটি উৎসব, যুব উৎসব, কত উৎসব। এত কিছু দেখে এদের হিংসে হচ্ছে, এবং হিংসেতে দাঁতগুলো প্রায় পড়েই গেল। সুব্রত একবার ছোটবেলা আমাকে একটা মজার গল্প বলেছে, বলে জানিস তো আমার খুব দাঁতে ব্যথা হয়েছে, আমি ডাক্তারখানায় গেছি। সুব্রত একটু এরকম কথা বলে, তা বললাম তো কি হয়েছে, বললো আবার একদিন বলছে মিথ্যে কথা বললে নাকি দাঁতে খুব ব্যথা হয়। তা আমি তো বেশি মিথ্যে কথা বলি না, আমার দাঁতে যদি ব্যথা হয়, একজনের নাম করে বললো, সে এত মিথ্যে কথা বলে রাত দিন, তার তো পুরো মাড়িটাই পড়ে যাওয়া উচিত। এরা হিংসা হিংসাদের দাঁতে প্রায় মাড়িটাই পড়ে যাবে, হিংসা হিংসা এদের দাঁতের মাড়িটাই পড়ে যাবে। হিংসার কোন ওষুধ আছে মা বোনেরা? আমার হিংসার কোন ওষুধ আছে? হিংসা ওষুধ একটাই, গণতন্ত্রের দাওয়াই, গণতন্ত্রের ভোট। হিংসা ওষুধ একটাই বাংলায়, মনে রাখবেন, হিংসায় হিংসুটো গুলো এক জায়গায় জুটেছে, হিংসায় ঈর্ষাকাতর লোকেদের একটা মহাজোট তৈরি হয়েছে। সিপিএম, কংগ্রেস, বিজেপি তৈরি করেছে একটা জোট, সেই জোটটার নাম ঈর্ষা জোট। আর ওদের বদলে তৈরি হয়েছে একটাই জোট, মা মাটি মানুষের জোট। অনেকে বলছে আমি নাকি একা লড়ছি, আমি তো একাই লড়ছি, চিরকালই তো তাই লড়েছি, আমি তো একা নই, আমার সামনে যারা দাঁড়িয়ে তারাই তো 100, আমার মা বোনেরা 100, আমার ভাই বোনেরা 100, আমার হিন্দু মুসলমান 100, আমার শিখ খ্রিস্টান আসছে 100, আমার শ্রমিক কৃষক 100, আমার ছাত্র যুব সবাই, আমি তো কে, আনন্দমণি, আমি একা নই, আমার সাথে আপনারা আছে, তাই তো 100, মানুষ কি ছেড়ে দিয়ে কিছু হয় নাকি? তাই বলি ওই কুৎসা জোট ধূলিসাৎ হবে, হিংসুটে জোট ধূলিসাৎ হবে, সর্বনেশে জোট পরাস্ত হবে।
আর মামাটি মানুষের জোর দিল্লি জয় করবে, ভারতবর্ষকে গড়বে, গড়ে দেখিয়ে দেবে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। লড়াই অত সহজ নয়। গ্যাসের দাম বাড়লে মমতা ব্যানার্জি কেন প্রতিবাদ করবে? আমরা তো মন্দির ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। খুচরো বাজার বিক্রি করে দিলে মমতা ব্যানার্জি প্রতিবাদ করবে, পেট্রোলের দাম বললে বাড়লে মমতা ব্যানার্জি প্রতিবাদ করবে, ডিজেলের দাম বাড়লে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করবে, চাষির সারের দাম বাড়ানো থেকে শুরু করে কয়লার দাম বাড়ানো থেকে শুরু করে সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে। কেউ কোনো কথা বলে না ভারতবর্ষে। কেন জানেন? সিপিএম কংগ্রেসে এত ভালো সম্পর্ক, আর দুই পাশে দিয়ে কলা গাছ, সিপিএম আর বিজেপি, কংগ্রেস আর বিজেপি, আর মাঝখানে বসে আছে সিপিএম এর বিচুটি পাতার মহারাজ। দুই পাশে দুই কলা গাছ, মধ্যেখানে মহারাজ। সাপের গালেও চুমুক হয়, ব্যাঙের গলেও চুমুক হয়, না ঘরকা না ঘাটকা, একেবারে হলুদ গুঁড়া, সর্বগটের কাটারি কলা। সকালে একবার করে কংগ্রেসের কানে বলছে, আর একবার বিজেপির কানে বলছে। একটা গান আছে না, চোখে চোখে কথা বলো মুখে কেন বলো না। সিপিএম এখন গান গায়, কানে কানে কথা বলো মুখে কিছু বলো না, আমায় তুমি একটা ভোট দাও নালে কংগ্রেসকে দাও নালে বিজেপিকে দাও, অত তিনজনে তিনটে ভোট কাটো আর তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দাও। অত সহজ নয়, মানুষ এত বোকা নয়। যারা মানুষকে বোকা ভাবে তারা নিজেরা বোকা, আর যারা মানুষকে বোকা ভাবে তারা মানুষকে দেয় ধোকা, আর যারা মানুষকে বোকা ভাবে তারা খাবে ভেদা চাটা। আগামী দিন দেখবে বাক্স খুললে সিপিএম কংগ্রেস বিজেপি বাংলার মাটিতে জেনে রেখে দিও, সমস্ত মানুষ একজোট হয়ে তোমাদের এই অনাচার ব্যবিচার অত্যাচার এবং জুলুম করার বিরুদ্ধে অ্যাকশন নেবেই নেবে। আমি বিশ্বাস করি অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমত হয়। আমি বিশ্বাস করি এখনো এ মাটি আমাদের বড় হতে শিখিয়েছে। এ মাটি সভ্যতার মাটি, এ মাটি সংস্কৃতির মাটি, এ মাটি এগিয়ে যাওয়ার মাটি, এ মাটি মাথা নিচু না করার মাটি, এ মাটি মাথা উঁচু করে চলবার মাটি, এ মাটি বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। এ মাটি রবীন্দ্রনাথের মাটি, এ মাটি নজরুলের মাটি, এ মাটি দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্গিতে হবে রাত্রি ঋষিতে যাত্রিয়া হুঁশিয়ার, এ মাটি ক্ষুদিরামের মাটি, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী ভারতবাসীকে দেখানোর মাটি। এ মাটি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এ মাটি ইকবালের মাটি। এ মাটি মনে রাখবেন, এই মাটি তাই বসেক মাসে এই মাটিতে অনেক আগুন জ্বলে, আবার ফাগুন মাসে এই মাটিতে আমরা সবাই ফুলের হোলি খেলি, ফুলের হোলি খেলে। এই মাটির এতটাই বিচিত্রতা রূপ আছে। এই মাটিকে যারা অপমান করে, যারা অসম্মান করে, আর যাই করুক তারা মাকে ভালোবাসে না, তারা ঘরের ভাই বোনদের ভালোবাসে না, মাকে যে ভালোবাসে না, আম্মাকে যে ভালোবাসে না, সে মাটিকে কি করে ভালোবাসবে? মা মাটি মানুষ এই কথাটা মনে রাখবেন, এর মধ্যে সব হয়। আমি সেদিন কি পুজো দিতে গিয়েছিলাম জানেন তো, আমি ত্রিপুরায় গিয়েছিলাম, তো হঠাৎ যেতে যেতে মনে হলো, কখনো কখনো আমার মনে হয়, মনে হলো আরে ত্রিপুরেশ্বরী মা তো এখানেই আছে। তো আমি যেতে যেতে বলছিলাম গাড়িতে, রাস্তায় যেতে যেতে যদি পড়ে তাহলে মাতা বাড়িতে গিয়ে পুজো দিয়ে আসো। তো শুনলাম যখন আমি যাচ্ছি, আমাকে আমার গাড়ির ড্রাইভার বলছে, মানে আমার সারথি, যে দিদি আমাদের ত্রিপুরেশ্বরী মন্দির কিন্তু এখানেই পড়বে। আমি ফেরাই মিটিং করে ফিরে আসার সময় যদি মিটিং না থাকে আমি একবার যাব। তো ওখানে গিয়েছি, তো আমাকে পুরো জিজ্ঞেস করছে পুজোটা কার নামে হইব। আমি বললাম মা মাটি মানুষের নামে হইব। তো বললো তার মানে আপনার নিজের নামে নয়? আর আমি কে? আমি তো মানুষের লোক, আমার মা মাটি মানুষের নামে পুজোটা হলে সবার নামে হবে, এটা আমার একার নামে হবে না। আমি এই মেন্টালিটির লোক, আমার জীবনে কি আছে বলুন? মার খেতে খেতে তো কবে জীবনটা শেষ হয়ে গেছে সেটাও বুঝিনি, এই করতে করতেই চলছি। যে কটা দিন বাঁচবো মানুষের কথা বলবো, তাই আমাকে চমকালে একটু মুশকিল আছে, আমাকে ধমকালে একটু মুশকিল আছে, যেটা জেনুইন একবার নয় হাজারবার করব। আর মিথ্যে কথা অন্যায় আমাকে দিয়ে করানো যাবে না, কেন তো যদি আমি মনে করি সেটা অন্যায়, যদি আমি মনে করি এটা জেনুইন কেস। আমি একটা বাচ্চা ছেলে আমায় যদি বলে যদি তোমার এটা ভুল হয়েছে মেনে নেবো, আমার কোনো আপত্তি নেই, শেখার শেষ নেই, জানার শেষ নেই, আর কাজ করতে গেলে মানুষ মাত্রই ভুল হয়, কাজে আমার যদি ভুল হয় আমি নিশ্চয়ই সেটা শুধরে নেবো।
অন্যায় করে গায়ে জোরে মানুষকে ধমকে চমকে ভয় দেখিয়ে দিল্লিতে একটা সরকারকে দেখছি কি কাণ্ড করছে কয়েকটা লোককে নিয়ে, যা ইচ্ছে করে যাচ্ছে। ওরা জানে না ভারতবর্ষের সব দল মাথা নত করে থাকলেও, চুপ করে থাকলেও মমতা ব্যানার্জি যতদিন বাজবে মাথা উঁচু করে থাকবে, বলবে তোর প্রয়োজনে তোমরা আমায় খুন করতে পারো আর কিছু করতে পারো না। কি করবে সেটা আমি বিশ্বাস করি, রাখে কৃষ্ণ মারে কে আর মারে কৃষ্ণ রাখে কে, আমি এটা বিশ্বাস করি, আমি ডেস্টিনি বিশ্বাস করি। যদি না বিশ্বাস করতাম তাহলে অনেকদিন আগেই অনেক চক্রান্তের হাতেই মারা যেতাম। আমার চোখের সামনে দিয়ে আমি গুলি খেলতে দেখেছি, আমার চোখের সামনে দিয়ে গুলি চালাতে দেখেছি, আমার চোখের সামনে দিয়ে অনেক কিছু দেখেছি, কাজে আজও দাঁড়িয়ে আছি মাটিটার উপরে, তার কারণ আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা এবং দোয়া আছে বলে। অনেকগুলো কথা বললাম বাস্তব পরিস্থিতিতে দাঁড়িয়ে, তবে মনে রাখবেন কেউ কোনোভাবে কোনো অপপ্রচারে কান দেবেন না, কুৎসায় কান দেবেন না, কারো ধমকানি চমকানিতে কান দেবেন না, মিথ্যে কথায় কান দেবেন না। আমি আপনাদের পাহারাদার হিসেবে বেঁচে আছি, থাকব, এবং জেনে রাখবেন আমি থাকতে কারো কোনো ক্ষতি হবে না, আর সিপিএম কংগ্রেস বিজেপিরও দালালি করে কিছু হবে না যদি মানুষ ঠিক না করে। আমি মানুষকে বিশ্বাস করি, মানুষের উপরে আমি গণতন্ত্রের অধিকারটা ছেড়ে দিই, আমায় রিক করে ভোট করতে হয় না, এই রাজনীতি সিপিএম আমরা করি না। যারা করেছে তারা আমার সকাল থেকে নালিশ করতে বসেছে, ওদের একটা করে ইলেকশনের পরে একটা করে বালিশ দিয়ে দেবেন, ছোট্ট পুতুলের বালিশ তৈরি করে, যাতে বেশি তুলো না লাগে, পুতুলের একটা করে বালিশ তৈরি করে দিয়ে দেবেন, দেখবেন একদম পুরো 30 বছরের মধ্যে শান্তিতে বিশ্রাম নেবে, নয় বনবাসে পাঠিয়ে দিন, রাজনৈতিক বনবাসে, তাছাড়া আর কিছু হবে না। আমি এইটুকু বলে আমার খুব প্রিয় প্রার্থী সৌমিত্র, সৌমিত্র এমএলএ ছিল কোতলপুরের, আমি জয়পুরের, আমি কতগুলো বাই ইলেকশন আমাদের শ্যামল আছে, সৌমিত্র আমাদের লোকসভা ইলেকশনে আছে, সৌমিত্র আমাদের মুনমুন বাঁকুড়ার প্রার্থী আপনাদের, কি সুচিত্রা সেনের কথা মনে আছে তো, রায়মারিয়া আসবে কিন্তু বাঁকুড়ায়, ওর মার সাথে কখনো না কখনো তো আসবেই, কাজেই আমার একদিকে মুনমুন একদিকে সৌমিত্র খা, আর সৌমিত্র খার জায়গায় লড়াই করবে শ্যামল মণ্ডল, এই শ্যামল সাতরা, আর আমার এখানে দেখুন বর্ধমান দুর্গাপুরে আমাদের সকলের পূজনীয় শিক্ষিকা মমতাজ সঙ্গমিত্রা, তিনি দাঁড়িয়েছেন, দেখেছেন কি সুন্দর কম্বিনেশন, হিন্দু মুসলিম তপশিল সবাইকে নিয়ে, সবাইকে নিয়ে, এটাই বিশ্ব, এটাই ভারতবর্ষ, এটাই বিশ্ব বাংলা, আমরা সবার জন্য পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, এটাই বাংলা, এটাই বাংলার মাটি, এটাই সুন্দর মাটি, এটাই সহানুভূতির মাটি, এটাই